শাস্ত্রমতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশের জন্ম হয়েছিল বলে এই দিনটি গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়। কিন্তু এদিনটি আবার কলঙ্ক চতুর্থী হিসেবে পালিত হয়। দেশের বিভিন্ন জায়গায় ভাদ্র শুক্লপক্ষের এই দিনটি কলঙ্ক চতুর্থী বা চৌথ চন্দ্ররূপে পালিত হয়ে আসছে। কথিত আছে, গণেশ চতুর্থীর দিনে চন্দ্রের দর্শন করতে নেই, তা না হলে গণপতি ক্ষুব্ধ হন। কিন্তু কেন চন্দ্র দর্শন করবেন না তা জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী অনুযায়ী গণেশের এক রূপ দেখে চন্দ্র তার উপহাস করেন। গণেশের মোটা পেট ও গজমুখ দেখে চন্দ্র হাসিতে ফেটে পড়েন। চন্দ্রের ব্যবহার গণেশের ভালো লাগে না। তিনি চন্দ্রকে অভিশাপ দেন যে নিজের রূপের ওপর তার অনেক অহংকার, তাই তিনি নষ্ট হয়ে যাবেন এবং কেউ তার দিকে তাকাবে না। উপরন্তু যে চন্দ্রকে দেখবে তার ভাবমূর্তি নষ্ট হবে। এই অভিশাপে দুঃখী হয়ে চন্দ্রের কলা দিন প্রতিদিন কমতে থাকে। এই অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য গণেশের কাছ থেকে ক্ষমা চান চন্দ্র। তারপর চন্দ্রদেব শিবের পূজা করেন। চন্দ্রের প্রতি শিব প্রসন্ন হন ও তাকে রক্ষা করার জন্য নিজের মস্তকে চন্দ্রকে ধারণ করেন। শিবের পরামর্শে চন্দ্র ফের গণেশের পূজা করেন। চন্দ্রের ওপর প্রসন্ন হয়ে গণেশ বলেন যে তার অভিশাপ সমাপ্ত হবে না, কিন্তু এর প্রভাব কমে যাবে। গণেশ বললেন, এবার থেকে 15 দিন চন্দ্র ক্ষয় হবে ও পরের 15 দিন পূর্ণরূপ লাভ করবেন। তাই চন্দ্র ধীরে ধীরে কমতে থাকে। পাশাপাশি চন্দ্রকে গণেশ এও বলেন যে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে যে কেউ চন্দ্র দর্শন করবে তাকে মিথ্যা কলঙ্কের দায়ে ভুগতে হবে, অন্যান্য দিন তাকে দেখলে কোনো কলঙ্কে ভুগতে হবে না। এ কারণে গণেশ চতুর্থীর দিনে চন্দ্র দর্শনকে নিষিদ্ধ মনে করা হয়। বিষ্ণুপুরাণে উল্লিখিত এক কাহিনী অনুযায়ী ভাদ্রপদ মাসের চতুর্থী তিথিতে চন্দ্র দর্শন করায় কৃষ্ণকেও মিথ্যা কলঙ্কে ভুগতে হয়েছিল। বন্ধুরা শুনলেন, গণেশ চতুর্থীর দিনে চন্দ্র দর্শন করলে কি হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।